অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 1428 এই নতুন বছর কর্কট রাশির ক্ষেত্রে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই নতুন বছরে, আমি এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। প্রথমেই আমি জানাই এই 1428 এই যে সংখ্যাটা যোগ করলে দেখুন 1+4+2+8 = 15 আসছে, 1+5 = 6, অর্থাৎ এই বছরটি শুক্রের বছর হতে চলেছে। দেখুন, আমি যে এই রাশিফলটি আপনার সামনে এই যে বার্ষিক যে রাশিফলটি রিপ্রেজেন্ট করছি, মেনলি চারটি বিগ বিগ প্ল্যানেটকে ধরে আমি তুলে ধরছি। এছাড়াও আমি মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল কিন্তু আমি আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার প্রয়াস করি। তো এই যে 1428 শুক্রের বছর, শুক্র কিন্তু বছরের শুরুতে আপনাদের রাশির কর্মভাবে অবস্থান করছে এবং আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশির একাদশভাবে কিন্তু অবস্থান করছে। কী ফল পেতে চলেছেন আপনি কর্কট রাশির মানুষ? এটাই যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, আপনার জন্য এই ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ কোন কোন দিকগুলো ভালো, কোন কোন দিকগুলো সমস্যা, একটা জিস্ট। কখনোই বলবো না যে এটা একদম হুবহু যে ঘটনাগুলো ঘটবে সারা বছরে, তা কিন্তু কোনো সময় নয়। কিন্তু এই রাশিফলটা কি যে সারা বছরের একটা পূর্বাভাস, কী সম্ভাবনা, সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রথমে আসি শরীরগত দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে কিন্তু আপনাদের তেমন কোনো কিন্তু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো। তবে আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, পরিবারের ক্ষেত্রে একটা সুখ, পরিবারের ক্ষেত্রে একটা আনন্দের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো দিক দেখাচ্ছে। কর্মের জায়গাটা যদি বলি, যারা কর্মের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে পরিবর্তন বদলি এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। কিন্তু কর্মক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে আপনি কর্কট রাশি মানে আপনার ক্ষেত্রে কিন্তু চাপ এবছর কিন্তু থাকবে, অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে চাপ থাকবে। এবং এর সাথে সাথে দেখুন, আপনার সপ্তমভাবে শনি। দেখুন, শনি আপনার সরাসরি ভাগ্যভাবকে দৃষ্টি দিচ্ছে, সেখানে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা কিন্তু থাকবে, অর্থাৎ যে কোনো কাজ মানে স্মুথলি হবে আমি এখানে কখনোই বলবো না, কিন্তু আপনাদেরকে বাধা পেয়ে পেয়ে বেগ পেয়ে পেয়ে কিন্তু এগাতে হবে। এবং ষষ্ঠবর্তী অষ্টমভাবে চলে যাচ্ছে। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, সেই টাকাগুলো কিন্তু আপনাদের, অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি টাকা উঠা দিচ্ছেন, সেই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের এ বছরটা সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসার দিকটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। এবার আসি আপনাদের এডুকেশন দিকটা। দেখুন, এডুকেশন দিকটা যদি আসি, আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিস্টার্বেন্স থাকবে, অর্থাৎ যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন বা পিএইচডি করছেন বা এমএ বা বিএড এর জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানে আশানুরূপ ফল কিন্তু আপনারা কিন্তু পাবেন না, এই জায়গাটা কিন্তু ভাগ্য বিড়ম্বনা কিন্তু আপনাদের থাকবে আপনি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে। তবে বিদেশ থেকে লাভ, যারা বিদেশের সাথে রত আছে, এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশের সাথে কোনো জায়গা থেকে যুক্ত আছে, তাদের থেকে লাভ। এবং শেয়ার, লটারি, ফাটকা এই সব জায়গা থেকে কিন্তু আপনারা টাকা ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। এবছর আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে, অর্থাৎ
বিদেশে গিয়ে পড়াশোনা করা বা বিদেশে কোনো কর্মসূত্রে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু এবছর বাড়িয়ে তুলছে আপনি যদি কর্ক রাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের এবছর যথেষ্টভাবে প্রশমিত করবে, এবং অর্থাৎ যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন বিয়ের জায়গাটা কিন্তু কিছুটা হলো আপনাদের মোটামুটি খুব ভালো আমি বলবো না কিন্তু যুগটা কিন্তু আপনাদেরকে এবছর কিন্তু দিবে। অর্থাৎ এটা আপনারা জুন মাস থেকে কিন্তু বুঝতে পারবেন, জুন টু নভেম্বরের মধ্যে বিয়ের একটা কানেকশান, জুন টু নভেম্বর বিয়ের কিন্তু একটা শুভ কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে। এইবার আসি আপনাদের ক্ষেত্রে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা থাকছে, অর্থাৎ আপনার পিতা বা মাতার হেলথের জায়গাটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা আপনাদের থাকছে। সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের হেলথ নিয়েও কিন্তু আপনাদের এবছর কিছুটা হলেও ভোগাবে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি কিন্তু ভালো দিক কিন্তু থাকছে। আপনি কর্কট রাশি মানুষ, সন্তানের প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবছর নিজস্ব গাড়ি বাড়ি সম্পত্তির সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বাড়িয়ে তুলছে, এবং যারা সেলফ প্রফেশন আছে তাদের ক্ষেত্রে ভালো, বিশেষ করে যারা মিডিয়া লাইনে আছে, ধরুন অ্যাক্টিং মডেলিং এই সব জায়গাতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এবছরে বিশেষভাবে কাজের সুযোগগুলো কিন্তু আসবে। ছোটোখাটো চোট আঘাত রক্তপাত দুর্ঘটনা ফাড়ার সম্ভাবনা থাকছে। আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে ছোটোখাটো রক্তপাত ফাড়ার কিন্তু সম্ভাবনা এবছর থাকছে। আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এবছর মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে, এবং আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন, এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছে সম্পত্তিগত বা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু আপনাদের আগের থেকে বেটারমেন্ট কিন্তু হবে, অর্থাৎ মামলা মকদ্দমার দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু জায়গাটা কিন্তু ভালো এবছর কিন্তু হবে। এবার আসি কর্কট রাশির ক্ষেত্রে, আপনাদের যেমন বিদেশ যাত্রার কথাটা আমি বললাম, তেমনি যাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে বা নিজস্ব ব্যবসা, যে কোনো ব্যবসার দিকটা কিন্তু আপনাদের বা হার্ডওয়্যার বিজনেস আছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দিক কিন্তু থাকছে। বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা কিন্তু এবছর পাবেন, অর্থাৎ বন্ধুদের থেকে সহযোগিতা বা আত্মীয় স্বজন থেকে সহযোগিতা, এই সাপোর্টগুলো আপনারা কিন্তু এবছর কিন্তু পেতে চলেছেন। আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এটা একটা গুড নিউজ হতে চলেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের লোন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ যে কোনো কাজ করলে একটু হলে ভেবে চিন্তে কাজ করবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত যেটা ভবিষ্যতে আপনার ক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে, অর্থাৎ ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া সিদ্ধান্তের জায়গাটাতে আপনারা অবশ্যই খেয়াল রাখুন। যেহেতু বছর শুরুতেই বুধ আপনাদের নিজস্ব অবস্থায় থাকছে, এই জায়গাটাতে কিন্তু একটু হলেও ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া এবং কোনো জায়গাটা ভুল করে টাকা ইনভেস্টমেন্ট করে দেওয়া, এই জায়গাগুলো আপনারা একটু হলেও কনসিয়াসভাবে কাজ করুন। এই ছিল 1428 বঙ্গাব্দে কর্কট রাশি কী ফল পেতে চলেছে, এবং বেশ কিছু অপরচুনিটির সুযোগ কিন্তু আপনাদের এবছর কিন্তু আসতে চলেছে, আমি খুব দাবি নিয়ে কথাটা আপনাদেরকে বলছি। নমস্কার, ধন্যবাদ।